হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি নাহার, আর দেখবো না কি দেখবো না সেগমেন্টে আজকের সিনেমা হলো 2020 সালের সুপার হিরো মুভি ওয়ান্ডার ওম্যান 84। 2017 সালে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স থেকে প্রথম ওয়ান্ডার ওম্যান বের হবার পর সুপার হিরো সিনেমার ভক্তদের সবচেয়ে প্রিয় নারী সুপার হিরো হয়ে যায় ওয়ান্ডার ওম্যান খ্যাত ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। তাই ওয়ান্ডার ওম্যানের দ্বিতীয় সিনেমা আসার খবর প্রচার হবার পর থেকেই সবার মধ্যে এটি নিয়েছিল ব্যাপক উৎসাহ। আর ট্রেইলার দেখার পর সেই উৎসাহের মাত্রা বেড়ে যায় আরও কয়েক গুণ, কারণ খলনায়ক হিসেবে শুধু ম্যাক্সওয়েল লর্ডই নয়, থাকছে ওয়ান্ডার ওম্যানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন, চিটা। আমি ব্যক্তিগতভাবে এই সিনেমার প্রতি বেশি আকৃষ্ট হই চিটা চরিত্রে ক্রিস্টেন উইককে দেখে। ক্রিস্টেন উইক সিনেমা জগতে নামই কামিয়েছেন একজন কমেডিয়ান হিসেবে, আর ফুল ফ্লেজ অ্যাকশন সিনেমায় তাকে এর আগে দেখাও যায়নি কখনো। তাই চিটার মতো গুরুত্বপূর্ণ ডিসি ভিলেনের চরিত্রে তার অভিনয় কেমন হবে তা দেখার জন্য সব সুপার হিরো মুভি প্রেমীরাই অপেক্ষায় ছিলেন। প্রথম ওয়ান্ডার ওম্যান সিনেমার 1918 সালের গল্পের পর দ্বিতীয় সিনেমা ওয়ান্ডার ওম্যান 84-এ দেখানো হয় ওয়ান্ডার ওম্যান 1984 সালে ডায়ানা প্রিন্স নামে স্মিথসোনিয়ান জাদুঘরে একজন আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ হিসেবে সাধারণ মানুষের মাঝে জীবনযাপন করছে। সিনেমার প্লট হিসেবে 80 দশককে বেছে নেওয়াটা খুবই যুক্তিসঙ্গত ছিল, কারণ বরাবরই এই দশকটি একটি ইন্টারেস্টিং টাইম পিরিয়ড হিসেবে পরিচিত। একদিকে কোল্ড ওয়ারের শেষের দিকের সময় হয়, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যকার শত্রুতা ব্যাপকভাবে দৃশ্যমান হয়। অপরদিকে এই সময়টিতেই কনজিউমারিজম কালচার বা ভোগবাদী সংস্কৃতির ব্যাপক প্রচলন শুরু হয়, আর সিনেমাতে তা দেখানো হয় শপিং মলে কেনাকাটার প্রচলন থেকে শুরু করে চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফারের মাধ্যমে মানুষকে যে কোনো জিনিস পাবার জন্য আরো ব্যাকুল করে তোলার মধ্য দিয়ে। আর এই সাবপ্লটের উপর ভিত্তি করেই লেখা হয় সিনেমার মূল গল্প। পুঁজিবাদী ব্যবসায়ী ও বিখ্যাত টিভি ব্যক্তিত্ব ম্যাক্সওয়েল লর্ডকে দেখা যায় নিজেকে সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিতে পরিণত করার অদম্য ইচ্ছার কারণে সে স্মিথসোনিয়ান জাদুঘর থেকে ড্রিমস্টোন হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে, আর তার উদ্দেশ্য সফল হয় ওই জাদুঘরের ডক্টর বারবারা মিনার্ভাকে ব্যবহারের মাধ্যমে। ড্রিমস্টোন হলো মিথ্যা ও অনিষ্টের দেবতার তৈরি এক পাথর, যা ছুঁয়ে কোনো ইচ্ছার কথা বললে তা পূরণ হয়ে যায়। তবে এর বদলে খোয়াতে হয় নিজের কাছে থাকা সবচেয়ে অমূল্য সম্পদ। যেমন ওয়ান্ডার ওম্যান তার মৃত প্রেমিককে এই ড্রিমস্টোনের মাধ্যমে ফিরে পেলেও ধীরে ধীরে হারিয়ে ফেলতে শুরু করে তার সব সুপার পাওয়ার। এছাড়া সিনেমার এক পর্যায়ে জানা যায় যে এই ড্রিমস্টোন এর আগেও অনেক মানব সভ্যতা ধ্বংসের কারণ ছিল। ম্যাক্স লর্ড ড্রিমস্টোন হাতে পেয়ে ধীরে ধীরে সবার ইচ্ছা পূরণ করে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হতে থাকে, কিন্তু এর বদলে তাকেও খোয়াতে হচ্ছিল তার এক অমূল্য সম্পদ। আর একসময় সে সিদ্ধান্ত নেয় পৃথিবীর সব মানুষের ইচ্ছা একসাথে পূরণ করে দেবার, যাতে এর বদলে সে পৃথিবীর সব ক্ষমতা একসাথে পেয়ে যায়। কিন্তু তা করতে গিয়ে পুরো পৃথিবী জুড়ে সৃষ্টি হয় ভয়ঙ্কর অরাজকতা, যা মানব সভ্যতা ধ্বংসের কারণ হয়ে উঠছিল। আর সে সময় ওয়ান্ডার ওম্যান তার ড্রিমস্টোন থেকে পাওয়া প্রেমিক স্টিভকে ত্যাগ করে তার সুপার পাওয়ার ফিরিয়ে নেয় আর আটকাতে চলে যায় ম্যাক্স লর্ডকে। কিন্তু যাবার পথে বাধা হয়ে দাঁড়ায় ওয়ান্ডার ওম্যানের সহকর্মী ডক্টর বারবারা, যে ম্যাক্স লর্ডের সাহায্যে বনে যায় অ্যাপেক্স প্রেডেটর চিটা। আর চিতাকে ভেদ করে ওয়ান্ডার ওম্যান ম্যাক্স লর্ডকে আটকাতে পারে কিনা তা জানতে দেখে নিতে হবে ওয়ান্ডার ওম্যান 84। একজন ডিসি ফ্যান হিসেবে এই সিনেমা দেখে আমি বেশ হতাশ হয়েছি। বুঝে উঠতে পারছি না ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স তার রাজকীয় ও দামি সিনেমা বানানোর রোগ থেকে কবে মুক্তি পাবে আর মনোযোগ দেবে সুপার হিরো সিনেমাগুলোর জন্য ভালো গল্প লেখার দিকে। লাস্ট যে দুটি ডিসি মুভিজ হিট করেছে তার একটি ছিল জোকার, আর তার হিট হওয়ার পিছে বড় কারণ ছিল এর স্টোরি লাইন, যার সাথে দর্শকরা নিজেদের কানেক্ট করতে পেরেছিল। শেজাম সিনেমার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু ওয়ান্ডার ওম্যানের গল্পের মূল থিমটা খুবই লেম আর বাচ্চা সুলভ লেগেছে। কিছু চাওয়ার আগে ভেবে চিনতে চাওয়া উচিত। আমি আসলেই বুঝতে পারছি না এই থিমে কে ওয়ান্ডার ওম্যানের মতো সুপার হিরো মুভি বানায়। এরকম থিমে আমার শুধু একটি সিনেমার নামই মনে পড়ে, আর তা হলো ডিজনির আলাদিন। এছাড়া এই মুভিতে ভিন্ন কয়েকটি শিক্ষণীয় মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা সিনেমার মূল গল্পকে অনেকটাই এলোমেলো করে ফেলেছে। একদিকে ইচ্ছা পূরণের সতর্কতার বার্তা, সাথে অতিরিক্ত ভোগবাদে লোভী না হয়ে ওঠার বার্তা, পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে বার্তা, মানবতার বার্তা, ত্যাগের বার্তা সহ আরও বহু বার্তা দিয়ে ঠেসে একরকম ভর্তা বানিয়ে ফেলা হয়েছে ওয়ান্ডার ওম্যান 84-কে। সিনেমায় কয়েকটি প্লট আমার কাছে অপ্রয়োজনীয় লেগেছে, যেমন স্টিভ ট্রেভারের ফিরে আসা, তাও আবার অন্যের শরীরে প্রবেশের মাধ্যমে। তার উপর ওই শরীরে স্টিভের চেহারা দেখতে পায় শুধু ওয়ান্ডার ওম্যান, আর বাকি পৃথিবীর নজরে সেই শরীরে স্টিভ প্রবেশ করার পরও চেহারা ওই ব্যক্তিরই থাকে। ওয়াই? প্রথম সিনেমায় স্টিভের নিজের জীবনদার মধ্যে যে ইমোশন জুড়ে ছিল তা এই সিনেমার বেলায় তেমন একটা কাজই করেনি, কারণ সিনেমায় ওয়ান্ডার ওম্যানকে উঠতে শেখানো ছাড়া তার আর কোনো ভূমিকাই চোখে পড়েনি। আবার ম্যাক্স লর্ডের একটি দৃশ্যে দেখা যায় যে সে তার একজন কর্মচারীর ইচ্ছে পূরণ করতে পারেনি, কারণ তার একটি ইচ্ছে এরই মধ্যে ম্যাক্স লর্ড পূরণ করে দিয়েছিল।
অথচ ডক্টর বারবারার বেলায় ম্যাক্স লর্ড যখন তার চিটা হবার ইচ্ছা পূরণ করে তা কিভাবে সম্ভব হলো বুঝতে পারলাম না। কারণ এই ড্রিমস্টোন দিয়ে তো ডক্টর বারবারা একটি ইচ্ছে এরই মধ্যেই পূরণ করে ফেলেছিল, তাহলে তার ক্ষেত্রে দুটো ইচ্ছে পূরণ হলো কিভাবে? আর এই সমস্ত প্লট হোলের কারণে ওয়ান্ডার ওম্যান 84 এর গল্পটি দুর্বল হয়ে পড়ে। এবার আসি এই মুভির সিনেমাটিক আর থিয়েট্রিক্যাল এলিমেন্টসগুলোর দিকে। এই সিনেমায় ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাডেট, ডক্টর বারবারা ও চিতার চরিত্রে অভিনয় করা ক্রিস্টেন উইক এবং ম্যাক্স লর্ডের চরিত্রে অভিনয় করা পেড্রো প্যাসকেলের অভিনয় ছিল টপ নচ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে তাদের ভালো অভিনয় এই সিনেমার ভরাডুবি বাঁচাতে ব্যর্থ হয়েছে। সিনেমার শুরুতে শপিং মলের মারামারির দৃশ্যতে গ্যাল গ্যাডেট বাদে সবার অভিনয় অদ্ভুত রকমের বাজে ছিল। এটা কি ইচ্ছাকৃত ছিল কিনা তা আমার জানা নেই, তবে ওয়ান্ডার ওম্যানকে অনর্থক শাজাম বানানোর চেষ্টাটা আমার ঠিক বোধগম্য হয়নি। একটা কথা বলতেই হয়, এই শপিং মলের দৃশ্যটি দেখে আমার স্ট্রেঞ্জার থিংস 3 এর শপিং মলের দৃশ্যের কথা মনে পড়ে যায়। এছাড়া ম্যাক্স লর্ড আর তার ছেলে অ্যালিয়েস্টারের দৃশ্যগুলো মনে করিয়ে দেয় জিম ক্যারির সিনেমা লায়ার লায়ারের। আর এগুলো বলার পিছের কারণ হলো সুপারহিরো মুভি সবসময় খুব ক্রিয়েটিভ আর ফ্রেশ হয়ে থাকে, তাই এই ধরনের মুভি দেখে অন্য সিনেমার কথা মনে পড়াটা কিছুটা হতাশাজনক। এবার আসি এই সিনেমার স্পেশাল ইফেক্টসে। এক কথায় আজব রকমের ত্রুটিপূর্ণ ছিল ওয়ান্ডার ওম্যানের অলমোস্ট সবগুলো মারামারি দৃশ্যগুলো। আর এইখানেই ওয়ান্ডার ওম্যান 84 নিয়ে যে এক্সপেকটেশন ভক্তদের ছিল তা একেবারেই ভেঙে পড়ে। যদিও এই সিনেমার অনেকগুলো স্টান্ট সিন গ্যাল গ্যাডেট নিজেই পারফর্ম করে, কিন্তু এরপরও ওয়ান্ডার ওম্যান 84 কে বাঁচানো সম্ভব হয়নি। মরুভূমিতে দুটি বাচ্চাকে বাঁচানোর দৃশ্যে নিজেই উপর থেকে লাফিয়ে পড়ার পরও সেই দৃশ্যের জন্য বাহবা কম আর হাসির খোরাকি বেশি হতে হয়েছে ওয়ান্ডার ওম্যানকে। কারণ এভাবে পুতুল নিয়ে লাফিয়ে পড়ার দৃশ্য 2020 সালে ডিসি মুভি থেকে কেউই আশা করেনি। চিটার মেকআপ আর সিজিআই দুটো দেখেই মনে হচ্ছিল একদল শিক্ষানবিশকে এর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এ কারণেই অ্যাস্টেরিয়ার গোল্ডেন আর্মার পরা ওয়ান্ডার ওম্যান আর চিটার যে মারামারির দৃশ্যটি এপিক হওয়ার কথা ছিল তা একটি সাধারণ ফাইট সিনে পরিণত হয়ে যায়। সিনেমার দুঃখজনক স্পেশাল ইফেক্টস দেখে মনে আসলেই প্রশ্ন জাগে যে $200 মিলিয়ন খরচ হলো কোথায়। আর ম্যাক্স লর্ডের সাথে শেষ ফাইট সিনে ফাইটই ছিল না, শুধু উপদেশ দিয়ে আর ওয়ান্ডার ওম্যানের ল্যাসো ব্যবহার করে ম্যাক্স লর্ডকে তার ইচ্ছা পূরণের কারণে সৃষ্ট সর্বনাশের দৃশ্য দেখিয়ে ফিরিয়ে নিয়ে আসাটা সবার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার ভালো লাগেনি একদমই। কারণ উপদেশ দিয়ে আর সত্য দেখিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে সুপার হিরোর দরকারটা কি? তবে এই সিন থেকে ল্যাসো অফ ট্রুথের আরেকটি পাওয়ার সম্বন্ধে জানা যায়, আর তা হলো এই ল্যাসো মানুষকে সত্য বলানোর পাশাপাশি সত্য দেখাতেও সক্ষম, যা বেশ ইন্টারেস্টিং ছিল। এই সিনেমায় আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্তটি ছিল মিড ক্রেডিট সিনটি, যেখানে অ্যামাজনের গ্রেটেস্ট গোল্ডেন ওয়ারিয়র অ্যাস্টেরিয়াকে দেখানো হয়, যে এখনও সাধারণ মানুষের মাঝে বসবাস করছে। আর তার চেয়ে বড় বিষয় হলো এই অ্যাস্টেরিয়ার চরিত্রে অভিনয় করেছেন 70 দশকে প্রচারিত বিখ্যাত ওয়ান্ডার ওম্যান টিভি সিরিজের ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করা লিন্ডা কার্টার। আর ডেফিনেটলি ইট উইল স্টে অ্যাজ অ্যান এপিক সিন ফর এ লং টাইম ইন ডিসি মুভিজ। সব মিলিয়ে ওয়ান্ডার ওম্যান 84 সিনেমাটি থিয়েটারে গিয়ে দেখার মতো হয়নি, তবে ঘরে বসে HBO ম্যাক্সে দেখার জন্য ঠিক আছে। আর আমার দেখবো নাকি দেখবো না মিটারে ওয়ান্ডার ওম্যান 84 কে আমি দিব 5 out of 10, যা দেয়াটা আমার মতো ডিসি ফ্যানের জন্য খুবই দুঃখজনক। আর এই 2 ঘন্টা 35 মিনিটের সিনেমাটি কোনো এক্সপেকটেশন না রেখে টাইম পাস করার জন্য দেখাই যায়। তো এই ছিল আজকের দেখবো নাকি দেখবো নাই রিভিউ ওয়ান্ডার ওম্যান 84 এর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ইন্টারন্যাশনাল সিনেমা বা সিরিজের রিভিউ বা বিশ্লেষণ জানতে চাইলে আমাকে কমেন্টে অথবা মেসেজে লিখে পাঠাবেন। এরপর কি নিয়ে আসছি তা আগে থেকে জানতে আমাকে ফলো করে নিতে পারেন আমার সোশ্যালসে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।